জনপ্রিয় দৈনিক মানবকণ্ঠ একযুগ শেষ করে 13তম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। আমি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দৈনিক মানবকণ্ঠের সাথে সংশ্লিষ্ট সাংবাদিক এবং মালিক কর্তৃপক্ষ, বিজ্ঞাপনদাতা, কলাকুশলী সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বিশেষ করে গত 1.5 দশকে ফ্যাসিবাদের আমলে মুক্ত সাংবাদিকতা এবং স্বাধীন গণমাধ্যম এটি একটি দুরূহ ব্যাপার ছিল, এটি দুঃস্বপ্ন ছিল। তার মধ্যে থেকেও মানবকণ্ঠের মতো অগণিত গণমাধ্যম কাজ করেছে। আমি যেটা জেনেছি যে তাদের আসলে চাকরির বিজ্ঞাপনও দেওয়া হতো না। তো এইভাবে সংবাদ মাধ্যমকেও চেপে রাখা হতো, সাংবাদিকদেরকেও নিপীড়ন করা হতো। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দৈনিক মানবকণ্ঠ জন আকাঙ্ক্ষাকে ধারণ করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে জনগণের পাশে থেকে কাজ করে যাবে, দেশের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করে যাবে। প্রতিষ্ঠা বার্ষিকীতে তাদের প্রতি এটা আমাদের প্রত্যাশা, এবং তাদের আরো উত্তরোত্তর সাফল্য হোক সেটা প্রত্যাশা করি।